হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর তারই মধ্যে জেহাদিদের বড় সড় প্ল্যান, আর সেই প্ল্যান রীতিমতন বলা যেতে পারে যে রণে ভঙ্গ করে দিল বিএসএফ। গঙ্গায় গরু ভাসিয়ে বাংলাদেশে জিহাদি প্ল্যান। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক কোন দিকে যায় সেদিকে নজর রাখতেই হচ্ছে। তার কারণ, শেখ হাসিনা তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন, যে বিষয়টা বাংলাদেশ একেবারেই মেনে নিচ্ছে না। এই পরিস্থিতিতে গঙ্গায় গরু ভাসিয়ে বাংলাদেশে জিহাদি প্ল্যান, বিএসএফ সে বিষয়টাকে আটকে দিয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছিল সেটাই এবার আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভাগীরথী এবং পদ্মার জলস্তর বৃদ্ধির কারণে মুছে গিয়েছে ভৌগোলিক সীমা। নদীপদ দিয়ে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করতে গিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে গ্রেফতার একাধিক পাচারকারী, আর এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদহে ভরা গঙ্গা নদী দিয়ে বাংলাদেশে গরু পাচারের ঘটনা সম্প্রতি সামনে এসেছে। সীমান্তবর্তী গঙ্গা নদী দিয়ে ভারত থেকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে গরু পাচার করার সময় তিন পাচারকারীকে আটক করল বিএসএফ। উদ্ধার করা হয়েছে ছটি গরু। বিএসএফ সূত্রে খবর, ধৃতরা ভরাগঙ্গা নদীতে গরুকে ভাসিয়ে দিয়ে তার লেজ ধরে বাংলাদেশে পাচার করছিল। সেই সময় ওই এলাকায় প্রহরা দিচ্ছিল যারা, সেই বিএসএফ জওয়ানরা দেখতে পায় এই দৃশ্য। এরপর মালদহে ভারত বাংলাদেশ সীমান্ত, শোভাপুর এবং মুর্শিদাবাদের নিমতিতা সীমান্তে মাঝে গঙ্গা নদী থেকে ওই এলাকায় প্রহররত 115 নম্বর ব্যাটালিয়ন পাচারকারীদের আটক করে। জানা গিয়েছে ধৃত পাচারকারীদের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার শোভাপুর এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহাপুর এলাকায়। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, সীমান্ত এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে। এ নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো। ভরা গঙ্গা নদীর সুযোগ নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতের থেকে গরু পাচার করার সময় তিনজনকে গ্রেপ্তার করলো বিএসএফ। বিএসএফ সূত্রে যেটা জানা গিয়েছে যে এই ভরা গঙ্গা নদী রয়েছে, সেখানে কড়া পহরা দিচ্ছে বিএসএফের জওয়ানরা। এরই মধ্যে রাতের অন্ধকারে এই ভরা গঙ্গা নদীর সুযোগ নিয়ে গরু পাচারকারীরা গরুকে প্রথমে গঙ্গা নদীতে ভাসিয়ে দেয় এবং তার লেজ ধরে তারা বাংলাদেশে এই গরু পাচার করছিল। যখন বিএসএফ জওয়ানরা পহরা দিচ্ছিলেন তখন তারা এই ঘটনা তাদের সামনে আসেন এবং তারা তৎক্ষণাৎ স্পিড বোট নিয়ে সেখানে যান এবং এক এক করে তিনজন গরু পাচারকারীকে আটক করে এবং সেখানে দেখা যায় যে বেশ কিছু গরুকে নিয়ে তারা গঙ্গা নদী দিয়ে ভাসিয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে পাচার করছিল। এরপরে এই তিনজনকে আটক করে নিয়ে আসে বিএসএফ এবং পাশাপাশি বেশ কিছু গরুকে উদ্ধার করেছে বিএসএফ। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীতে এখন প্রচুর পরিমাণে জল বেড়েছে এবং যে সমস্ত যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়ে যখন এই গরুগুলো রাতের অন্ধকারে পাচার করছিল তখন আমাদের বিএসএফ জওয়ানরা প্রহরারত ছিলেন আর সেই সময় এদেরকে উদ্ধার করেন। তবে যারা
উদ্ধার করা হয়েছে যে গরুগুলোকে, সেগুলোকে ইতিমধ্যেই স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি যে সমস্ত যে পাচারকারী ছিলেন, যে পাচারকারীগুলোকেও এখন স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও বিএসএফের যে যাদেরকে আটক করেছে তারা জানাচ্ছেন যে তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল, যেহেতু রাতের অন্ধকার ছিল সেই কারণে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই তিনজনকেই আটক করা হয়েছে, যাদের বাড়ি মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানা এলাকায়। যদিও এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা বা এই গরুগুলিকে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কেনই বা বাংলাদেশে পাচার করা হয়েছিল, সেটাও তদন্ত শুরু করেছে। পাশাপাশি যে পাচারকারীরা আটক হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে তারা 1500 টাকার বিনিময়ে এই গরু পাচার করছিল। কারণ একটি গরু পাচার করতে পারলে তাদেরকে, যারা এর কিংপিন রয়েছেন, তারা তাদেরকে 1500 টাকা দেবেন। আর এই লোভেই এই পাচারকারীরা ভরা গঙ্গা নদীতে গরুকে ভাসিয়ে দিয়ে তার লেজ ধরে বাংলাদেশে গরু পাচার করছিল। আর সেই সময় বিএসএফ এদেরকে আটক করে। তবে এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, যেরকম তদন্ত শুরু করেছে স্থানীয় বৈষ্ণবনগর থানার পুলিশ, পাশাপাশি যে যেখান থেকে এই গরুগুলিকে রাখা হয়েছিল বা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল সেটাও তদন্ত শুরু করেছে স্থানীয় থানা। তবে বিএসএফ জানাচ্ছে যে যেহেতু ভরা গঙ্গা রয়েছে সেই কারণে এই গঙ্গা নদীতে তাদের যেরকম টহল দিতে অসুবিধা হচ্ছে, কিন্তু তারা স্পিড বোট দিয়ে প্রতিনিয়ত কড়া নজরদারি রাখছে। আর এই ঘটনার পর থেকে গঙ্গা নদীতে আরও কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ। বাগেরহাট এবং পদ্মার জলস্তর বৃদ্ধির কারণে মুছে গিয়েছে ভৌগোলিক সীমা। নদীপথ দিয়ে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার একাধিক পাচারকারী, আর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদহে ভরা গঙ্গা নদী দিয়ে বাংলাদেশে গরু পাচারের ঘটনা সম্প্রতি সামনে এসেছে। সীমান্তবর্তী গঙ্গা নদী দিয়ে ভারত থেকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে গরু পাচার করার সময় 3 পাচারকারীকে আটক করেছে বিএসএফের জওয়ানরা। উদ্ধার করা হয়েছে 6টি গরু। বিএসএফ সূত্রে খবর, ধৃতরা ভরা গঙ্গা নদীতে গরুকে ভাসিয়ে দেয় এবং তারপর তার লেজ ধরে বাংলাদেশে পাচার করছিল। সেই সময় ওই এলাকায় বিএসএফ জওয়ানরা বিষয়টা দেখতে পান। এরপর মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত শোভাপুর ও মুর্শিদাবাদের নিমতিতার সীমান্তের মাঝে গঙ্গা নদী থেকে 115 নম্বর ব্যাটালিয়ন পাচারকারীদের আটক করে। জানা গিয়েছে ধৃত পাচারকারীদের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার শোভাপুর এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহাপুর এলাকায়। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।